জি বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি নাজমুল ইসলাম, ইতালির মান্দুয়া শহর থেকে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের 19তম পর্বে আর কি আমাদের ফ্রি পাতেন্তের ক্লাসে, তো যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে এই লাইভের রেকর্ডটা দেখবেন, আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের সাথে জুমে সংযুক্ত আছেন, আপনারা চাইলে আপনাদের পরিচয় দিতে পারেন, এবং যারা পরবর্তীতে কেউ যদি আমাদের সাথে জুমে সরাসরি ক্লাসে সংযুক্ত হতে চান, তাহলে জুমের আইডি লিঙ্ক পাসওয়ার্ড আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। জি, তো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন জুমে, আপনি আপনার নাম এবং কি কোন শহর থেকে বলতেছেন একটু পরিচয় দিন, তাহলে আরেকজন উৎসাহিত হবে আর কি। আর যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন, দয়া করে একটু শেয়ার করে দেন, তাহলে আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হবে। আসসালামু আলাইকুম, জি, ওয়ালাইকুম আসসালাম। রায়হান বলছিলাম ভাই, কেমন জি আছেন? রায়হান ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, তো সকালে যা থাকবে। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা আমরা বুঝি না আর কি, কে বলতেছেন? তানজিয়া ওকে, ফিরোজের শহর সিস্টার থেকে। সিস্টার তানজিয়া ফিরেন্সে থেকে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো অনেকে জুমে আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা আপনাদের নামটা বলেন, পরিচয় দেন, কোন শহর থেকে বলতেছেন, তাহলে আরেকজন উৎসাহিত হবে আর কি। আসসালামু আলাইকুম ভাই, আমি এনায়েত শেখ সিসিলিয়া থেকে বলতেছি। ওকে এনায়েত ভাই, সিসিলিয়া থেকে না? হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো আমাদের, আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নাজমুল ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহর ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, আমি আনকোনা থেকে। ওয়ালাইকুম আসসালাম, আনকোনা থেকে কে বলতেছেন? আমি নাজমুল ভাই। আপনার নাম নাজমুল না? মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ওকে। তো জুমে অনেকে সংযুক্ত আছেন আমাদের সাথে, আপনারা চাইলে আপনাদের পরিচয় দিতে পারেন, তাহলে আপনার আপনার পরিচয়ের মাধ্যমে আরেকজন উৎসাহিত হবে আর কি ক্লাস করার জন্য। জি ওয়ালাইকুম আসসালাম, আনকোনা থেকে। জি আনকোনা থেকে না? ওকে ঠিক আছে, তো কেউ যদি আপনারা ফেসবুকে যারা লাইভ দেখতেছেন, আপনাদের নাম যদি ফেসবুকে কমেন্টও দিতেছেন, কমেন্টও দিতে পারবেন, আপনার কমেন্ট গুলো চেক করবো আর কি। আর যে যেখান থেকে আমাদের এই ড্রাইভিং লাইসেন্সের ক্লাসটা দেখতেছেন, একটু শেয়ার করে দেন, আপনাদের আপনাদের প্রোফাইল একটু শেয়ার করে দিন, যে শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে ইনশাল্লাহ। ওকে, জি আমাদের সাথে সিরাজুল ভাই আছেন তো না? হ্যাঁ ইনশাল্লাহ আছি। ওকে, তো সিরাজুল ভাই আমরা শুরু করার আগে আপনি কোরআন তালান কোরআন তালাওয়াত করেন। জয়েন মিটিং এর মধ্যে লেও। ওকে, দাঁড়ান আমি মাইকগুলো মিউট করে রাখি। জি, যেহেতু অনেকে পরিচয় দিয়ে দিয়েছে, জি সিরাজুল ভাই আপনারটা আনমিউট করেন, তাহলে আমরা আজকে কোরআন তালাওয়াত দিয়ে শুরু করবো আর কি, যেহেতু আজকে সহকারীরা। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, সিরাজুল ভাই মিলানো থেকে না? মাহে রমজানের আগমন বার্তাই হচ্ছে আমাদের এই শবে বরাতের রাত্রি, তো সে সুবাদে মাননীয় হোস্ট আমাদের আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য রিকোয়েস্ট করেছে, আমি তাকে সাধুবাদ জানাই এবং সবাই যাতে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, সবাই সবার জন্য দোয়া করবেন এবং পবিত্রতা রক্ষা করার জন্য যথাযথ চেষ্টা করবেন কাজের ভিতর দিয়েও। তো আমি কোরআন থেকে আমি সিরাজুল ইসলাম মিলান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت مثل الذي
সিরাজুল ভাই আছেন? আপনাকে শুনতে পারতেছি না আমরা। হাকিম صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এই সমস্যা শোনা যায় না নাকি কথা শোনা যায় না বাবা হ্যাঁ এখন শুনতেছি আগে শোনা যায় না আর কি জি জাযাকাল্লাহ খায়ের সিরাজুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোরআন তেলাওয়াত করার জন্য আর কি আমাদের এখানে হয়তো একজন ডিস্টার্ব করতেছে নাকি আমরা রিমুভ করে দিই জুম থেকে ওকে জুমে আসছি খেয়াল করতেছে না যে সাউন্ডের সমস্যা হয়েছে ওকে তো জাযাকাল্লাহ খায়ের সিরাজুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কোরআন তেলাওয়াত করার জন্য আর কি ওকে তো সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা এবং আজকে সবাই শুভেচ্ছা আর কি আজকের রাত্রে ওকে তো আমরা শুরু করে দিব যেহেতু আমাদের এটা ফ্রি পাতেন্তে ক্লাস আর কি সবার জন্য উন্মুক্ত তো কারো যদি কোনো একটা পাতেন্তে নিয়ে ভয় থাকে ভয়টা দূর করার জন্য আমাদের ফ্রি পাতেন্তে ক্লাসটার আয়োজন আর কি তো আমরা পূর্বে সপ্তাহে দুই দিন করতাম এখন আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা গত ক্লাস গুলাতে আমরা শনিবার এবং কি মঙ্গলবার আমরা ল্যাঙ্গুয়েজ এর ক্লাসটা দিচ্ছি আর কি যে ইম্পারা ইতালিয়ান উৎপন্ন হয় আমাদের সাথে ইতালিয়ান ভাষা শিখুন এরপরে এটাকে আমরা সরাই প্রতি বৃহস্পতিবারে করে নিয়ে আসছি ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমাদের ১৯তম পর্ব আমরা অলরেডি ১৮টা পর্ব করে ফেলছি কেউ যদি আমাদের ক্লাস গুলা মিস করেন তাহলে পূর্বে ভিডিও গুলা দেখে নেবেন আপনাদের আমরা আমাদের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া হয় ঠিক আছে কারো যে সময় যেটা লাগে সেটা আমরা প্রোভাইড করে দিই ওকে তো সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে পাতেন্তে দি গুইদা মানে ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স যেটা নিয়ে আমরা সবাইকে পড়ানোর চেষ্টা করতেছি বা কারো ভিতরে যদি একটা ভয় থাকে ভয়টা দূর করানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো আমরা যেটা নিয়ে ক্লাস করতেছি সেটা হচ্ছে পাতেন্তে বি ঠিক আছে সবাইকে যারা যারা পাতেন্তে বি নেওয়ার জন্য আগ্রহী তাদের জন্য আর কি এই আয়োজনটা ইনশাল্লাহ আপনারা এই ক্লাস থেকে উপকৃত হবেন তো সেনিয়ালে দি দিবি তো নিষেধাজ্ঞার যে সেনিয়ালে গুলো আছে এটা নিয়ে আমাদের অনেকগুলো পার্ট রয়েছে আজকে শেষ পর্ব আর কি আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো শেষ করার জন্য ওকে তো যারাই আমাদের ক্লাসটা ফেসবুকে দেখতেছেন আপনারা যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে জুমের আইডি লিংক পাসওয়ার্ড আমাদের ভিডিওর উপরে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি সংযুক্ত হতে পারবেন আর ওকে অনেকে হয়তো ট্রাই করতেছে আর কি আমাদের সাথে সংযোগ হওয়ার জন্য ওকে জুমের মাধ্যমে আপনারা সংযুক্ত হতে পারবেন একটু সমস্যা করতেছে আমরা অতি শীঘ্রই আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ তো আমরা পূর্বে যে সিনিয়ালে গুলো সবাইকে পড়াইছি সিনিয়ালে দিবিয়ে তো আশা করি সবাই মনে আছে আর মনে আছে যে দিবিয়ে তো গুলা কি কি আসো বিষয় বা কাকে বলে তো অনেকে আছেন আপনারা হয়তো সিনিয়ালে দিবিয়ে তো আমাদের সাথে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তেছেন আর কি তো এটা এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা প্রশ্নগুলো উত্তর দিব আর কি ইনশাল্লাহ আর আমি চেষ্টা করতেছি পাওয়ার পয়েন্ট আবার অন করার জন্য আমাদের সিস্টেম হয়তো সমস্যা হচ্ছে সিনিয়র দিদি বিয়ে তো ওকে
এবং কি আমরা বারবার বলে আসছি যে আপনাদেরকে যে আর্গুমেন্টটা পড়াচ্ছি সেটা নিয়ে আপনারা কুইজ করবেন আর কি। তো এখানে অনেকে আছেন, এনায়েত ভাই আছেন, তারপরে সিরাজুল ভাই আছেন, আপনাদের কি অবস্থা, আপনারা কিরকম কুইজ করতেছেন আর কি, বা আমাদের ক্লাস থেকে কিরকম বুঝছেন? ভাই অনেক সুন্দর। এট ফার্স্ট কিছু কথা বলি, আমি মনে না করেন তো, সর্বপ্রথম যখন আমি আপনাদের এই যে ফেসবুক পাতে মানে ফেসবুকে যে লাইভ গুলি দেখি, তো তখন আমি কিছু কিছু ভিডিও দেখতাম, দেখার পরে কুইজ করতাম। তো কিছু কিছু সময় দেখতাম কি আমি বুঝি ভালোই, তো আমি এরকম মনে হইতেছে যে যে আমার আরো কিছু সংগ্রহ করার দরকার। আমি যদি মিক্স কুইজ করি তো কিছু কিছু আমি বলতেছি এইগুলি তো সত্য, তো আমার এটা হইতেছে না কেন। তারপরে যেহেতু আমি প্রাইভেট ক্লাস গুলি করতেছি, এখন বুঝতেছি যে আমার কি ভুলগুলি ছিল। এখন যদি আমি মিক্স কুইজ করি, আমার সর্বোচ্চ ধরেন 5টা 4টা এরকম ভুল হয়, তো আমি অনেক ডেভেলপমেন্ট হয়েছি। অনেক ধন্যবাদ ভাই আপনার। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার ভিতরে যে ভয়টা ছিল ভয়টা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ওকে ঠিক আছে, ধন্যবাদ এনায়েত ভাইকে। তো আমরা পূর্বে বলে আসছি যে আপনার যে সিনিয়রিটি প্রেসক্রিপশনের আন্ডারে প্রেসিডেন্সা দিবি, যে তো অবলিগেট, তিনটা ক্যাটাগরি কিন্তু আপনার সিনিয়রিটি প্রেসক্রিপশনের ভিতরে পড়ছে। এই তিনটা ক্যাটাগরি কোন একটা সিনিয়রিটি দিয়ে যদি বলে যে এমন সিনিয়রিটি প্রেসক্রিপশনে, সবগুলো কুইজ বের হবে। আর কিছু সিনিয়র আছে দিবি তো ফিনে হয়ে যায়, তখন যদি বলে যে ফিনে প্রেসক্রিপশনে, তখন বের হবে। তো আপনারা যারাই আমাদের লাইভটা দেখতেছেন এখন সরাসরি দয়া করে একটু শেয়ার করে দিবেন, আর যদি কেউ সরাসরি সংযুক্ত হতে চান জুমের মাধ্যমে, আমাদের আইডি লিংক পাসওয়ার্ড উপরে দেওয়া আছে, আপনারা জুমের মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন। আমাদের প্রতিদিন আমাদের কিছু কুইজ দেওয়া হয় ইজি বাংলা পাতেন্ত, আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজে আপনারা লাইক দিয়ে রাখতে পারবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা সবসময় অতিনিয়ত আমাদের যত ক্লাসের ভিডিও গুলা হয়, পাশাপাশি আমাদের মিক্স কুইজ গুলো যেগুলো হয় সেগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর কেউ যদি আমাদের ফ্রি গ্রুপে যদি অ্যাড হতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে অ্যাড হতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে সিনিয়রিটি দিবি। তো নিষেধাজ্ঞাদের যে সোনো তুতি ছিরকোলাতে, মানে কি সবগুলা গোল আকৃত হয়, কম বর্দো রোসো এ এক্সেপশনে দি কইলে কে ইন্দি কালা ফিনে দি লিমিটে, মানে কি হয়তো একটা ফিনে দি লিমিটে থাকতে পারে, এরকম কালো আকৃত ছিরকোলাতে বিয়াঙ্কি এ কইলে দি পার্কে যে পার্কে যেটা এরকম আলাদা থাকতে পারে। ক্যাপিটাল দি রিফারেন্স ট্র্যাক কোন কুইজ নেলা প্রভা দিয়ে যাবে, মানে এটা 3 নম্বর অধ্যায় থেকে নিয়ে আসা, এটা থেকে একটা কুইজ আসতে পারে। তো আমরা পূর্বে যে সমস্ত সিনিয়র গুলো করাই ফেলছি সেগুলো আর করাবো না, আজকে যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো করাবো। তো এটা হচ্ছে আপনার সস্তা কনসেন্টিতা পার্টিকুলারে ক্যারেক্টারিস্টিক, মানে পার্টিকুলারে কিছু কিছু মানুষের জন্য যে সমস্ত পার্কিং গুলো অনুমোদিত আছে, এটা কিন্তু সবার জন্য না। তো এই ক্ষেত্রে যে সমস্ত ইনভ্যালিড ব্যক্তি গুলো আছে তাদের জন্য এই পার্কিংটা, ঠিক আছে? তো এন সিনিয়ালে composito che consente la sosta e il parcheggio ad un particolare categoria dei veicoli, in questo caso ai veicoli al servizio di persone invalide munite apposito contrassegno, mani এই ক্ষেত্রে বলছে যে এই সিগন্যালটা পার্টিকুলারই কিছু কিছু ক্ষেত্রে মানুষরা পার্কিং করতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইনকোয়েস্ট কাজও আই ভেহিকল আল সার্ভিস টু দি পারসন ইনভ্যালিড, মানে ইনভ্যালিড যে সমস্ত লোকগুলো আছে তাদের জন্য মনোনীত দেওয়া অপোজিট কন্ট্রাসাইন, যদি তাদের ইনভ্যালিডের যদি কোনো একটা অপোজিট কন্ট্রাসাইন কোনো একটা ডকুমেন্ট থাকে, ওই ডকুমেন্টটা যদি প্রোভাইড করে গাড়ির ভিতরে, হ্যাঁ আপনি এখানে পার্কিং করে যাচ্ছেন, ওই ডকুমেন্টটা যদি এখানে প্রোভাইড করে দেন, তাহলে কি ওকে, তো অথরিটি আসলে আপনাকে এখানে কি যে যে কোনো একটা অথরিটি আসলে যখন আপনার লাইসেন্স নাম্বারটা দেখবে আপনার গাড়ির ভিতর আছে, তখন আপনাকে ফাইন করবে না, যেহেতু সে জানে যে আপনি ওই ক্যাটাগরির ভিতর পড়ছেন। আর এই ছাড়া অন্য কেউ যদি ওইখানে পার্কিং করে, পূর্বে ছিল 150 ইউরোর মতো, 120 ইউরো, এখন কিন্তু গত নভেম্বর থেকে তারা নভেম্বরের 10 তারিখ থেকে তারা রুলস চেঞ্জ করছে, 650 ইউরো পর্যন্ত জরিমানা হবে, প্লাস আপনার কুন্তি নিয়ে যাবে লাইসেন্স থেকে, ঠিক আছে? তো এখন ফাইনটা বাড়ায় দিছে, আগে 2 পুন্তি ছিল এখন 4 পুন্তি ডাবল করে দিছে। এরপর বলছে নন কনসেন্ট লা সস্তা ভেহিকল ডিভার্সি দা কোইল ইন্ডিকাতি নেল প্যানেল, মানে প্যানেলে আমরা যেটা দেখতেছি এটার বাইরে যদি কেউ কেউ যদি পার্কিং করতে চায়, তাদেরকে যে নন কনসেন্ট তাদেরকে অনুমতি দেনা এখানে পার্কিং করার জন্য। এরপর বলছে রিপ্রেজেন্টাত উনি এচএস দি ডিভিয়েট দি সস্তা, মানে এচএস দি ডিভিয়েট সস্তা এখানে বলে দিছে যে শুধুমাত্র তারা পারবে, এছাড়া অন্য কেউ পারবে না।
Ok, però se è sbagliato dire che il segnale indica una corsia riservata, ma è sbagliato dire che la quiz è falso, perché è una riserva corsia, è una corsia riservata, è una corsia è un parcheggio. E però se è vehicoli di persone invalide, ma invalide è una riserva corsia, se è falso, è una riserva corsia, non è che sui nai. E però se ok, la strada è aperta solo di lato transito, ma è una side passa, è una riserva corsia, ciola ciola corbe, è una falso, nisse di quella della base di risa prava alla detta particolare apner apposito solo al lato di transit money side ecta stasa di candy should want to garigula transit corte parve. Ok, to ashagori shabaki buzete varsi caracono posto tacle posto korean al posto natacle inchalamba che su quiz ciole della barchi su quiz devo. Lo bottom questo c'è il segnale raffigurato consente la sosta ai ciclomotori e ai motocicli. Chi ha veduto? Falso. আপনারা সবাই যারা ফেসবুকে লাইভ দেখতেছেন আপনারা চাইলে ফেসবুকে উত্তর দিতে পারেন আমরা উত্তরগুলো চেক করতেছি আর কি জি মাসুদুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই আমি ফালস হবে ভাই জি আপনারা সবাই ফালস না এখানে বলছে সিগন্যালে রাফিগুরা তো কনসেন্ট যে সিগন্যালটা আমি চিত্রতে দেখতেছি আমাকে পারমিশন দে কনসেন্ট মানে অনুমতি দেয় লাস সস্তা পার্কিং করার জন্য এখানে গাড়ি রাখার জন্য আই চিক্লোমোটরি মোটরসাইকেল মানে কি একটা মোটরসাইকেল বা চিক্লোমোটরি যারা আছে তারা চাইলে এখানে গাড়ি বা মোটরসাইকেল রাখতে পারবে ফালসো ঠিক আছে মোটরসাইকেল এখানে রাখা যাবে না শুধুমাত্র ইনভ্যালিড ছাড়া ওকে এরপর একটা হচ্ছে সিগন্যালে রাফিগুরাতো নন কনসেন্টে লা সস্তা আই ভেহিকলি ডিভার্সি দা কোইলি আল সার্ভিসে দি পারসন ইনভ্যালিডে ভেরো ভেরো ফালসো নন কনসেন্টে ফালসো Il segnale raffigurato non consente la sosta ai veicoli diversi da quello al servizio di persone invalide. Non consente, ma uno con una categoria di permission denna. Non consente. Vero. Vabbè. Vero, vaya. Ok, vero. Malik bhai, ঠিক আছে না? Vero. Vero, vero, আমি প্রথমেই বলছি ভাই. Ok, ঠিক আছে. তো এখানে বলছে il segnale raffigurato non consente la sosta যে সিগন্যালটা আমরা চিত্রতে দেখতেছি সেটা আমাদেরকে পারমিশন দেয় না এই ভেহিকলি ডিভার্সি দা কোইলি আল সার্ভিসে দি পারসন ইনভ্যালিড মানে ইনভ্যালিডের বাইরের যে ক্যাটাগরির গাড়িগুলো পড়ে তাদেরকে পারমিশন দেয় না নন কনসেন্ট দিয়ে পারমিশন তুলে নিছে তার মানে এটা বেরো এখানে অন্য কেউই পার্কিং আসসালামু আলাইকুম আব্দুল ভাই জি ওয়া আলাইকুম আসসালাম এরপর একটা il segnale raffigurato consente la sosta agli scuolabus স্কুল বাস চাইলে এখানে পার্কিং করতে পারবে আসলে কিন্তু স্কুল বাস ইনভ্যালিড করে না তাহলে এটা ওকে ঠিক আছে এরপর একটা হচ্ছে Il segnale raffigurato è un divieto di sosta per i veicoli al servizio di invalidi ed indica il più vicino parcheggio. Più vicino, vero. Vero. Per il divieto, no. Più vicino, vero. È un divieto di sosta, vero. È falso. Beh, i veicoli servizi. Falso. Falso, falso. Vero. No. Chan number falso. No. Falso, sì, falso. Chan number falso. Falso. Ok, এখানে আমি বুঝাই দিই কি বলছে? এখানে বলছে il segnale raffigurato è un divieto di sosta, হ্যাঁ, এটা একটা নিষেধাজ্ঞা parking per i veicoli al servizio di invalidi, হ্যাঁ, তো ঠিক আছে যে invalidের জন্য বলছে যে è un divieto di sosta per i veicoli al servizio di invalidi, মানে invalidে এখানে parking করতে পারবে না, এটাই বি ঠিক আছে প্রথমটাই মিথ এরপর বলছে এদ ইন্ডিকা ইল পিউ বিচিনো পার্কেজ মানে ইনভ্যালিডের জন্য এটার আশেপাশে বিচিনো কোন একটা পার্কিং আছে কি হবে এখন ফালসো 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 ওকে এরপর একটা হচ্ছে সিগন্যালে রাফিগুরাতো এন সিগন্যালে দি প্রেসক্রিপশনে কি হবে ভেরো ভেরো যতগুলা সিগন্যালে করতেছি সেগুলা কিসের ভিতরে পড়ে প্রেসক্রিপশনে 100% ভেরো 100% vero. Ok, ঠিক আছে তাহলে এটা vero. এটা তো অবলিকো এটা তিনটাই ক্যাটাগরি ডেসক্রিপশনের আন্ডারে. ওকে মাশাআল্লাহ উনি মুখস্থ করে রাখছে আর কি. তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কুইজ নিয়ে আর যদি প্রশ্ন না থাকে আমরা পরের স্লাইডে চলে যাব আর কি. না ভাই এটার মধ্যে কোনো প্রশ্ন নাই একদম ভালোভাবে বুঝছি. ওকে ঠিক আছে তাহলে
এরপরেটা হচ্ছে দিভিয়েতো দি সস্তা টেম্পোরানিও, মানে কি এটা আমরা যে সিনিয়রটা করতেছি সেটা হচ্ছে এটা, এই সিনিয়রটা আমরা করতেছি, ঠিক আছে? তো আমাকে এখানে কি টেম্পোরানিও মানে কি কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, যে কিছু সময়ের জন্য আমি চাইলে এখানে পার্কিং করতে পারবো না, টেম্পোরালি, সব সময়ের জন্য নিষেধ করে না, ঠিক আছে? এটাকে বলে দিভিয়েতো দি সস্তা টেম্পোরানিও। নেই চেন্ত্রি উরবানি, শহরের ভিতরে পোস্ত দোবে বেঙ্গনো এফেতুয়াতে অপারেশনে দি পুলিশিয়া মেকানিকা দেলা স্ট্রাদা, মানে শহরের ভিতরে সাইনবোর্ড এমন এক জায়গায় লাগানো আছে যেখানে মেকানিক্যাল ভাবে এই সমস্ত গাড়িগুলা দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়, ঠিক আছে? তো সেনিয়ালি দি দিভিয়েতো দি সস্তা লিমিটে লিমিটাতো আই জোর্নি এ আলোর ইন্ডিকাতে কুইন্দি এবং দিভিয়েতো দি সস্তা টেম্পোরানে, মানে কি এখানে ডেট এবং কি দিনের নাম দেওয়া আছে, সরি ডেট না, টাইম এবং কি দিনের নাম দেওয়া আছে, ওই সময়ের জন্য শুধু নিষেধ করে, এছাড়া অন্য সময় নিষেধ করে না। তাহলে বলছে যে এটা কুইন্দি এবং দিভিয়েতো দি সস্তা টেম্পোরানে, মানে এটা একটা টেম্পোরালি নিষেধাজ্ঞা দিচ্ছে আমাকে, ঠিক আছে? এটা যে সব সময়ের জন্য নিষেধাজ্ঞা দিবে তা কিন্তু না। ওকে, এরপরে বলছে ইন্ডিকা আঙ্কে লা প্রেজেন্সা দি মাক্কিন অপারাত্রিচি পের লা পুলিশিয়া মেকানিকা দেলা স্ট্রাদা এ নন কোয়েলি গোমরা নেবে। ওকে, এখানে বলছে যে ইন্ডিকা যে প্রেজেন্সা মাক্কিনা, যে সমস্ত মাক্কিনা গুলা মেশিন গুলা দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়, রাস্তার যে হয়তো পারে এখানে মার্কেট বসবে, কোনো কারণে কোনো কিছু আসে বা এই রাস্তাটা বিজি থাকে, তো এই সময়টা আপনি চাইলে এখানে পার্কিং করতে পারবেন, এই সময়টায় রাস্তা পরিষ্কার করা হয়, ঠিক আছে? এরপরে বলছে ন মাক্কিনেস গোমরা নেবে কোগুলা, যেগুলা যখন তুষারপাত হয়, তুষারপাত হওয়ার পরে যে স্নো গুলা জমে যায় সেগুলাকে রাস্তার এদিক সেদিক সরাই নিয়ে যায়, সেটা কেবল গোমরা নেবে। তো এটার সাথে মেকানিকা দেলা স্ট্রাদা, মানে কি এটা একটা সিনিয়ালে যেখানে যে রাস্তা পরিষ্কার করার গাড়িগুলা ডিপোজিট করা রাখা হবে, এখানে ডিপোজিট করা থাকবে, এই সময় এই গাড়িগুলো এখান থেকে বাইরে হবে, আসলে কিন্তু ফালস, এখানে এই সমস্ত গাড়ি ডিপোজিট থাকবে না, এই সময়টা তারা আসি রাস্তাটা পরিষ্কার করবে। ওকে, এরপরে বলছে ওকে ইল দিভিয়েতো দি সস্তা এ রিফেরিতো আই ভেহিকুলি রিপ্রেজেন্টা দি ফিগুরা, মানে কি যে এখানে নিষেধাজ্ঞাটা দিচ্ছে যে সমস্ত গাড়িগুলো আমরা ছবিতে দেখতেছি তাদেরকে নিষেধ দিচ্ছে, অন্য কাউকে না, এটাও কিন্তু ফালস, তাদেরকে নিষেধ দেয় নাই, সবাইকে নিষেধ দিচ্ছে, তাদেরকে বলছে তুমি এই সময়টা আসে এখানে রাস্তাটা পরিষ্কার করে যাবা। আশা করি বুঝাইতে পারছি। তো যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন ফেসবুকে, আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন, আর কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে অ্যাডমিশন হতে চান তাহলে এখানে আমাদের আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে আমি অ্যাড করে দিব আমাদের ফ্রি পাঠানদের গ্রুপে। ওকে, তো আশা করি কারো কোনো প্রশ্ন নাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর কি। ওকে, তো এটা নিয়ে প্রথম সিনিয়ালটা হচ্ছে প্রথম কুইজটা, এই সিনিয়ালের আফিগুরা তো ইন্ডিকা লা প্রেজেন্সা দি মাকিনেস গোমরা নেবে আল লাবোর সুলা স্ট্রাদা, ফালসো ফালসো ওকে, এখানে বলছে সেনিয়ালের আফিগুরা তো, যে সিনিয়ালটা আমরা চিত্রতে দেখতেছি, নেই চেন্ত্রি উরবানি, শহরের ভিতরে সেনিয়ালা ইল দিভিয়েতো দি সস্তা লিমিটাতো দি লিমিটাতো আই জোর্নি এ আলোর ইন্ডিকাতে, মানে লিমিটেশন করে দিছে দিন এবং কি টাইমের ভিতরে, কি হবে শহরের ভিতরে বলছে, তাহলে এটা ওকে। এরপর এটা হচ্ছে সেনিয়ালের আফিগুরা তো, সেনিয়ালে দি দিভিয়েতো দি সস্তা টেম্পোরানিও বেরো, মানে কি আমাকে টেম্পোরালি কি পার্কিং করার জন্য নিষেধ করে, তাহলে এটা কি অবশ্যই এটা একটা দিভিয়েতো দি সস্তা টেম্পোরানিও বেরো। এরপরটা হচ্ছে সিনিয়ালের ফিগুরা তো ইন্ডিকা প্রেজেন্সা দি উন ডিপোজিটো কোন প্রোবাবিলি উশিতা দি মেসি পের পুলিশিয়া মেকানিকা দেলা স্ট্রাদে, ফালসো। এই কুইজটাতে কি বলছে একজনে বুঝলে বলেন দেখি, পুলিশিয়া মেকানিকা বেরো প্রো না, বলছে যে ডিপোজিট করা থাকবে সেগুলো উচিত করতে পারবে না, কিন্তু এটা তো বেরো না, হ্যাঁ বলছে যে
Il segnale raffigurato indica presenza di un deposito con probabile uscita, ma che è caricola di deposito con la segula, ma è ritepare di mezzi di meccanica della strada. E il suo mobitore è e caricola e canta che vai ritepare tale che era e tengo il deposito area, che è la pulizia. Falso. Falso. Ok, Asha Kuri, buste person show by Exon Vero Bolsilin, Exon Mono. Ok, Egase. Are Caracono Poshnoase? No, bene. Ok, posto una tecla, ma il porre segnale che ce lo devo porre, c'è regolazione flessibile della sosta in centro abitato. Ma chi è che flexible time assage, time in vittoria, mi c'è lei, cane, parking corte parvo, chi su time assage, time ama che nisce da gazette, time ami, parking corte parvo, non è to è un segnale composito che consente la sosta o il parcheggio in alcune ore. Maniki e monaca segnaleta è un segnale composito che consente la sosta o il parcheggio in alcune ore. Mani e segnaleta ma che chi su somma no parking corra uno motide. Se da con somma ma che parking corra uno motide dalle ore 9 e alle ore 17. Mani shokal no date che shonda pasta pojunte. E per volse dalle ore 20 fino alle ore 7. Mani chi. Shonda rat attate che shokal shatta pojunto e shomata ma che uno motide amicale cane parking corte parvo. Tese erpore arretta shomea se e la vieta in altre. Mani che e shomata ma che nisce da gacorge e cane ami sosta corte parvo na dalle 7 alle 9 shokal shatta teke shokal noita pojunta ma che nisce corre erpore bical pasta teke rat atta pojunta ma che নিশ্চিত করে এই দুইটা সময় আমি পার্কিং করতে পারবো না আর নিচে যে সময়টা আছে এই সময় চাইলে আমি পার্কিং করতে পারবো ওকে তো এরপরে বলতে রিপ্রেজেন্টা পারছো una regolazione della sosta মানে এটা একটা রেগুলেশন পার্কিং এর একটা রেগুলেশন sosta মানে এখানে গাড়ি রেখে চলে যাওয়া সেটা এটা একটা পার্কিং এটা রেগুলেশন non è necessario esporre il disco orario তার মানে যে পি দেওয়া যে সকাল 9টার সময় যদি আমি পার্কিং করতে আসি তখন যে আমার গাড়ির ভিতরে যে আমি 9টা লিখে দিব বা আমার একটা ডিক্স আছে ডিসকোরারের দিন ওইটা ওখানে তুলে দিব সেটা কিন্তু এখানে দরকার হবে না ঠিক আছে যেহেতু এখানে টাইম টেবিল দেওয়া আছে উপরে এরপর বলতে ইনকোয়ান্টো লি ওরারি সোনো রিপোর্টাতি নেল সুল প্যানেল মানে কি প্যানেলের ভিতরে যেহেতু টাইম টেবিলটা দেওয়া আছে তার মানে আমার ডিসকোরারেটা ইউজ করতে হবে না ডিসকোরারেটা আমি ওই জায়গায় ইউজ করব যে জায়গা লেখা আছে 1 ওরা 30 মিনিট 15 মিনিট যেখানে বলে যে আমি এতটুক সময়ের জন্য আমি পার্কিং করতে পারবো ওইখানে আমি ডিসকোরারেটা ইউজ করব স্যার আমি এখানে ডিসকোরারে ইউজ করব না এরপর বলছে লা ফেরমাতা এ কনসেন্টিতা ইন টুতে লে 24 ওরে মানে কি 24 ঘন্টা আমাকে ফেরমাতা পারমিশন দেয় আমি চাইলে এখানে ফেরমারে করতে পারবো কিন্তু 24 ঘন্টা আমাকে পার্কিং করার অনুমতি দেয় না কিছু সময় অনুমতি দেয় কিছু সময় অনুমতি নিয়ে যায় আর কি তুলে নেয় তো আশা করি বুঝাইতে পারছি অনেক সুন্দরভাবে সবাইকে তো কেউ যদি থাকেন যে বুঝেন নাই প্রশ্ন করতে পারেন যদি না বুঝেন আপনি ওকে কেউ যদি প্রশ্ন না করেন তাহলে আমরা কুইজে চলে যাব প্রথম কুইজটা হচ্ছে এল সিগন্যালে রাফিগুরাতো কনসেন্টে লা সোস্তা ইন আলকুনে ওরে এ লা ভিয়েতা ইন আলট্রে কি হবে এটা অন্যরা সবাই জুমে ফালস আমাদের সাথে এড আছেন আপনারা উত্তর দেন যে জুমে যদি ফালস হবে ভাই ওকে এখানে বলছে ইল সিগন্যালে রাফিগুরাতো যে সিগন্যালটা আমি চিত্রতে দেখতেছি এখানে ছবিতে দেখতেছি কনসেন্টে লা সোস্তা মানে কি আমাকে পার্কিং করার অনুমতি দেয় কখন কনসেন্টে লা সোস্তা ইন আলকুনে ওরে কিছু সময়ের জন্য আমাকে পার্কিং করার অনুমতি দেয় আলকুনে মানে কি কিছু সময় কিছু ঘন্টার জন্য আমাকে পার্কিং করার অনুমতি দেয় এ লা ভিয়েতা ইন আলট্রে মানে অন্য সময়টা আমাকে নিষেধ করে তাহলে এখানে কার্তেলিনাতে যেটা আছে সেটাই কিন্তু কুইজে বলছে তাহলে এটা কি হবে বেরো বেরো ওকে এরপর এটা হচ্ছে ইল সিগন্যালে রাফিগুরাতো নে সেন্ট্রে আবিতাতি যে সিগন্যালটা আমি দেখতেছি শহরের ভিতরে কনসেন্টে লা সোস্তা দালে ওরে 20 ওরে অর্থ এখানে বলতে 20 থেকে 8টা পর্যন্ত 20 থেকে যদি 7টা হইতো তখন বের হইতো যেহেতু 8টা করে দিয়েছে তখন কি হবে ফালসো আশা করি বুঝতে পারছেন সবাই কার্তেলিনাটা যে উত্তর দিতে পারতেছেন আপনি হ্যাঁ ওকে এরপর একটা হচ্ছে এল সিগন্যালে রাফিগুরাতো ভিয়েতা লা সোস্তা দালে ওরে 17 আলে ওরে 20 ভিয়েতা নিষেধ করে বেরো যে তো এই সময়টা আমাকে নিষেধ করে এটা এটার সাথে কার্তেলিনার সাথে হুবহু মিল আছে তাহলে এটা বেরো বেরো এল সিগন্যালে রাফিগুরাতো কনসেন্টে লা সোস্তা দালে ওরে 9 আলে ওরে 17
কনসেন্টে মানে কি আমাকে অনুমতি দেয়, ঠিক আছে, যে আমাকে কনসেন্ট দিলে করে, তাহলে এটা কি হবে? ওকে, তো ফেসবুক লাইভে যারাই দেখতেছেন আপনারা যদি কুইজগুলোর উত্তর দিতেছেন কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারবেন, আর যে যেখান থেকে দেখতেছেন আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন আর কি। ওকে, তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনার মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন আর কি। ওকে, প্রশ্ন যদি না থাকে আমরা পরের সিনিয়রে চলে যাব। ওকে, পরের সিনিয়রটা হচ্ছে আপনার পার্কের জন্য, যে কখন কখন আমি পার্কিং করতে পারবো, কখন কখন পারবো না। তো এরকম একটা প্যানেল যদি দেখি, ইন্ডিকা পার্কে যে অথরিজাত, এটা একটা অথরিটি থেকে অনুমোদিত একটা পার্কিং, অথরিজাত ছয় উন আরেয়া আত্রেজাত আদ অর্গানিজাত পের সস্তারে পের টেম্পো ইনডেটারমিনাত 24 ওরে 24, এই পি নিচে যদি কোনো টাইম টেবিল কোনো কিছু না থাকে তাহলে চাইলে আমি 24 ঘন্টা এখানে পার্কিং করতে পারবো। সালু দিবসে ইন্ডিকেশন, যদি কোনো একটা ইন্ডিকেশন থাকে, এখানে যদি লেখা থাকে যে শেষ সান্তা মিনুতি যদি লেখা থাকে, 60 মিনিট যদি লেখা থাকে, তখন আমি ডিসকভার ইউজ করে 60 মিনিটের জন্য পার্কিং করতে পারবো। যদি এখানে লেখা থাকে আমরা পূর্বে যে প্যানেলটা দেখছি এরকম যদি টাইম টেবিল থাকে তাহলে ওই টাইম টেবিলের ভিতরে পারবো, এছাড়া আমি পারবো না। আর যদি কোনো কিছুই না লেখা থাকা না লেখা থাকে তাহলে আমি 24 ঘন্টা পার্কিং করতে পারবো এখানে। ওকে, এরপরে বলছে পয়সার ইন্ডিকা তো কোন প্যানেল ওকে ইন্ডিকা লা ডিসটান্সা 121, এটা বলতে পারে আপনাকে ডিসটান্সও দেখাই দিতে পারে, পিন নিচে ডিসটান্সও থাকতে পারে যে 320 মিটার পরে গেলে তুমি পার্কিংটা পাবা। এরপর বলছে লোরারিও ফিগুরা 123, এরকম একটা ওরারিও থাকতে পারে যে 7টা থেকে 19টা পার্কিং করতে পারেন বা 24 ঘন্টা পর্যন্ত পার্কিং করতে, এরকম একটা ওরারিও থাকতে পারে। এরপর বলছে লা লিমিটাসিওনে নেল টেম্পো ফিগুরা 24 25, মানে 24 এবং 25 আপনার লিমিটাসিওনে টেম্পো, যদি এখানে ফেস্টিভ বলে তাহলে আমি ফেস্টিভ করতে পারবো, আর যদি বলে যে জোরনি লাবরাতিভি তাহলে মানডে টু ফ্রাইডে আমি চাইলে এখানে পার্কিং করতে পারবো, এছাড়া আমার জন্য নিষেধ। এরপর বলছে লে ক্যাটাগরি দি ভেহিকুলি লে কোয়ালি সোনো আর এ দি পার্কে জো এক্সক্লুজা 127, মানে কি এক্সেপ্ট যদি এটা লেখা থাকে তাহলে তাকে বাদ দিয়ে দে, মানে পার্কিংটা সবার জন্য তার জন্য না। এরপর বলছে এরিসার্ভা তো ফিগুরা 26, যদি এরকম এক্সেপ্ট সারা যদি এরকম একটা ছবি নিচে থাকে তার মানে কি পার্কিংটা কারো জন্য না, শুধুমাত্র তার জন্য, এটা তার জন্য রিজার্ভ করা, আর যদি এরকম কোনো ছবি না থাকে তার মানে পার্কিংটা সবার জন্য। ওকে, এরপরে বলছে লা ডিসপোজিশনে দে ভেহিকুলি নেল আরিয়া দি পার্কে জো সস্তা প্যারালেলা অবলিকুয়ে এটসেট্রা নন পো ইনভেচে এসারে ইন্টোগাতো কোন প্যানেল ওকে ইন্ডিকা লা সুপারফিচে ডিসপোনিবিলে, মানে এটার নিচে কোন একটা প্যানেল থাকবে না যে তোমার যে পার্কিংটা আছে পার্কিংটা মেজারমেন্ট দেওয়া থাকবে, সুপারফিচে কখনোই বলবে না। এটা নিয়ে একটা কুইজ আছে, যদি বলে যে সিনিয়ররা ফিগুরা তো এটার সাথে একটা সুপারফিচে থাকতে পারে, একটা মেজারমেন্ট থাকতে পারে, সেটা কিন্তু ফালস। ও দি লাশারে লাখ যদি বলে যে আমি গাড়ি পার্কিং করে আমার যে গাড়ির চাবিটা আছে চাবিটা আমি গাড়ির ভিতরে রেখে চলে যাব, সেটাও কিন্তু ফালসো, কোয়াদ্রোর ভিতরে গাড়ি রেখে গেলে গাড়িটা চুরি করে আরেকজন নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এরকম যদি কোনো কুইজ আসে সেগুলো ফালস হবে। এরপর বলছে ইসবালিয়া তো দিরে কেল সিগনালে কোজি কমে আপারে ইন ফিগুরা চয়েস সেন্সা প্যানেল ইন্ডিকেটিভ ইন্ডিকা উন আরেয়া দি সস্তা কোন পার্কিমেত্র ও কে সিবো সস্তারে আল মাসিমো এর উনোরা, যদি বলে যে এরকম পার্কিংটা আমরা দেখতেছি এটাতে আমরা ডিস্ক করারিও, মানে আমাদের গাড়ির ভিতরে ডিস্ক আছে যে টাইম টেবিলের সিস্টেম সেটা ইউজ করতে হবে, বা আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা যদি পার্কিং 1 ঘন্টা পার্কিং করতে হবে, এরকম যদি কোনো কিছু বলে সবগুলাই ফালস হবে। আমরা আগে পড়ে আসছি যে এটা 24 ঘন্টা আমাকে অনুমতি দেয় পার্কিংটা। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি সহজভাবে। এরপরে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা কুইজে চলে যাবো আর কি। ওকে, তো প্রথম কুইজটা হচ্ছে ইল সিগনালে লা ফিগুরা তো ইন্ডিকা উন আরেয়া আত্রেজাত আদ অর্গানিজাত পের সস্তারে আদ টেম্পো ইনডেটারমিনাত সালভো ডিভার্সো ইন্ডিকাসিওনে ভেরো ভেরো। ওকে, অন্যরা সবাই কি হবে বলেন দেখি এটা। ওকে, এখানে ভাই ইনডেটারমিনাত কি বলে ভাই, এটা একটু বুঝাই দিন। ইনডেটারমিনাত মানে আজীবন, আজীবন সেটাই বলে এখানে ইনডিটারমিনাত। সবই বুঝছি সালভো ডিভার্সা ইন্ডিকাসিওনে, এটু কি বুঝলাম না, সালভো ডিভার্সা ইন্ডিকাসিওনে, এটার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে এখানে কি বলছে, ইল সিগনালে লা ফিগুরা তো ইন্ডিকা উন আরেয়া
attrezzato ad organizzato per sosta a tempo indeterminato. Mani, eta emon ekta area ba emon ekta jayga tara banai dise ekhane ami chaile unlimited parking korte parbo. Erpor bolche salvo diverso indicazione. Jodi kono indicator na thake, jodi ekta indicator thake niche kono ekta panel jodi thake je amake adha ghonta ek ghontar jonno permission de, tokhon kintu ar unlimited thakbe na. To ei jinish tai tara ekhane bujhayche ar ki. তো যা বুঝাইছে তারা সবকিছুই ঠিক আছে এখানে যে অন্য কোনো প্যানেল না থাকলে আমি এখানে আনলিমিটেড পার্কিং করতে পারবো এটা অবশ্যই বেরো বেরো ওকে এরপরটা হচ্ছে il segnale raffigurato indica un'area di parcheggio riservato ai veicoli della polizia di stato falso দিয়ে বুঝাইছে মানে কি আপনার যে গভর্নমেন্ট পুলিশ পুলিশ চাইলে এখানে পার্কিং করতে পারবে শুধুমাত্র তারা আসলে কি falso আসলে সবার জন্য il segnale raffigurato indica un parcheggio autorizzato. Mani eta parking authority theke onumodito. Thik ache eta vero na eta shobar jonno. Thik ache vero vero. Ok er pore ta hocche il segnale raffigurato indica un'area di sosta con parchimetro. Falso. 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 ওকে তো যারা আমাদের ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দেন ওকে তো কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর প্রশ্ন না থাকলে আমরা পরের সিনিয়রলেতে চলে যাব আর কি না ভাই প্রশ্ন নেই আচ্ছা ঠিক আছে প্রশ্ন না থাকলে এর পরের সিনিয়রটা হচ্ছে প্রেয়াবদি যদি পার্কেজ এটা হচ্ছে প্রেয়াবদিজ মানে কি আমাকে অগ্রিম বলে দেয় যে আমি কত মিটার পরে গেলে একটা পার্কিং পাবো সেটাকে সেটা আমাকে প্রেয়াবদিজারে করায় ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার 320 মিটার পরে গেলে আমরা একটা পার্কিং পাবো ঠিক আছে এই যে এই সিনিয়রটা আমরা করতেছি যে 320 মিটার দূরে গেলে 320 না আরে 300 মিটার গেলে আমরা পার্কিংটা পাবো হ্যাঁ 300 মিটার ওকে তো il segnale indica che nella direzione della freccia vi è un parcheggio মানে যে ডিরেকশনটা আমাকে যাইতে বলতেছে এই ডিরেকশনে গেলে আমি একটা পার্কিং পাবো nell'esempio si trova a 300 metri মানে কি एग्जांपल দিয়ে দিছে যে এই ডিরেকশনে গেলে 300 মিটার পরে আমি 300 মিটার পরে একটা পার্কিং পাবো ঠিক আছে শুধুমাত্র এটাই বোঝায় এর বাইরে অন্য কিছু বোঝায় না এটা ডান দিকে ওকে এরপরে বলছে sbagliato dire che indica un posto di pronto soccorso মানে এরকম কিছু আসলে ফালস হবে যেটা এটা বলতেছে যে পিডি একটা pronto soccorso বোঝাচ্ছে সেটা কিন্তু ফালস pronto soccorso এরকম থাকে না হাসপাতালের সিনিয়রটা আলাদা থাকে ওকে nel senso della freccia মানে যেদিকে আমাকে ইন্ডিকেটর দিচ্ছে এদিকে গেলে আমি একটা pronto soccorso পাবো ও di procedere oltre parcheggio il parcheggio riservato মানে কি আমি যে পার্কিংটাতে গেছি সেটা রিজার্ভ করা আমি এর বাইরে আরেকটা পার্কিং খুঁজতে হবে বলছে যে procedere oltre মানে কি এর বাইরে যাইতে হবে oltre মানে যে procedere আমি সামনের দিকে যাব যতটুকু পর্যন্ত 300 মিটার পর্যন্ত আসছি না এখানে হবে না এটার থেকে আরো সামনে যাইতে হবে কি কারণে 300 মিটার যেখানে আসছি সেখানে parcheggio perché il parcheggio riservato যে 300 মিটার অতিক্রম করে গেছি সেটা একটা পার্কিং রিজার্ভ করা আসলে কিন্তু এটা কারার জন্য রিজার্ভ করা না এটা সবার জন্য আশা করি বুঝাইতে পারছি কারো কোনো প্রশ্ন আছে ওকে প্রশ্ন যদি না থাকে আমরা কিছু কুইজ করব প্রথম কুইজটা হচ্ছে il segnale raffigurato pronuncia di procedere oltre perché il parcheggio riservato falso falso বলছে যে আমি 300 মিটার পরে গেলেও ওখানে পার্কিং করতে পারবো না এই পার্কিংটা রিজার্ভ করা এর থেকে একটু সামনে যেতে হবে আমাকে এটা কিন্তু falso procedere oltre না আমি ওখানে গেলে পার্কিং করতে পারবো ওকে এরপর এটা হচ্ছে il segnale raffigurato pronuncia un parcheggio a 300 metri nel senso della freccia vero মানে এই freccia অনুযায়ী যদি আমি যাই তাহলে আমি 300 মিটার পরে একটা পার্কিং পাবো মানে যেদিকে আমাকে ইন্ডিকেটর করে নিয়ে যাচ্ছে কি হবে এটা vero vero ok এরপর এটা হচ্ছে il segnale raffigurato pronuncia un posto di pronto soccorso nel senso della freccia falso falso মানে এটা এমন একটা জায়গা যেখানে একটা pronto soccorso আছে এই freccia অনুযায়ী গেলে আমি একটা pronto soccorso পাবো এটা কিন্তু falso আমরা আগে বলে আসছি
এখানে ইমার্জেন্সি কোনো প্রন্তস্থ করছে না, পি দিয়ে শুধু পার্কিং এ বুঝায়, প্রন্তস্থ করছে বুঝায় না, ফালসো। ওকে, এরপর একটা হচ্ছে সেনিয়ালে রা ফিগুরাতো প্রেনুনচা উনা জোনা দি পার্কেজো প্রচেদেন্দো নেল সেন্সো দেলা ফ্রেচ্ছা, মানে এই ফ্রেচ্ছা অনুযায়ী গেলে আমি একটা পার্কিং জোন পাবো এখানে, কি হবে? বেরো বেরো। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? ফ্রেচ্ছা মানে বুঝছি না ভাই, ফ্রেচ্ছাটা কি? যে আপনাকে ইন্ডিকেট করতেছে, এই যে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে, এটাকে বলে ফ্রেচ্ছা। ঠিক আছে, যে ফ্রেচ্ছা ভাই, প্রশ্ন হলো যে আমরা পড়তেছি দিবিয়ে, তো এই যে যে সিনোডা পার্কে যে আসছে, এইটার কালার এবং এইটার চিহ্ন দিবিয়ে তোর সাথে মিশে না, কিন্তু আমি কি যদি এই ধরনের কুইজ থাকে যে এইটা কি দিবিয়ের তো, তখন কি লেখ দিবিয়ের তো লেখো না, মানে সাধারণত পার্কিং এর ক্ষেত্রে দিবিয়ের তো তারা বলে না আর কি, কিন্তু এটা আপনার আর্গুমেন্ট তো দিবিয়ের তো ভিতরে পড়ছে। ঠিক আছে, যদি এরকম একটা কুইজ পান আমাদের গ্রুপে দিয়ে দিন, আমরা চেক করব আর কি, সিরাজুল ভাই। ওকে, তো আর আমি কিন্তু প্রথমে বলে আসছি আপনাদেরকে যে আপনার চেরকিও যে রোতা, মানে গোল আকৃত, যে লাল আকৃত যেটা গোল থাকে সেটা হচ্ছে দিবিয়ে তো, এরপরে একটা ফিনে থাকে যেটা কালো কালারের ফিনে থাকে, সেটা মানে কি নিষেধাজ্ঞাটা শেষ। এর পাশাপাশি কিন্তু পার্কিংও আছে, যে আপনার আর্গুমেন্ট যদি দিবিয়েতর ভিতরে, যে সিগন্যাল যদি দিবিয়েতর ভিতরে, তারা পার্কিংটা অ্যাড করে দিছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, আর অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। ওকে, যদি প্রশ্ন কারো না থাকে তাহলে আমাদের যে সিগন্যাল দিবিয়েতর যে সাবজেক্টটা ছিল সেটা শেষ আর কি। তো সবার উদ্দেশ্যে বলবো, আমরা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে সবগুলো সেনিয়ালে আমাদের প্রাইভেট ক্লাসের সাথে আমরা করছি আর কি, প্রত্যেকটা সেনিয়ালে দেখাবো। এই সেনিয়ালে গুলার নাম বলবেন আর কি সবাই, যে একজন একজন করে আমরা আমাদের লাইভে একজন একজন করে জিজ্ঞেস করবো যে আপনি বলেন এটা। তো আগামী ক্লাসে আপনারা যে সেনিয়াল দিয়ে দিবিয়ে তো যতগুলো আছে সবগুলোর নাম মুখস্থ করে আনবেন, মানে নাম মুখস্থ করে আসবেন। তাহলে কি হবে যে আমাদের একটা প্র্যাকটিস এক্সামের মতো একটা ক্লাস থাকবে, যেটাতে আমরা সবাইকে জিজ্ঞেস করবো যে কোন সিনিয়ালের নাম কি। তাহলে কিন্তু এটা এটার মাধ্যমে আপনি যদি সিনিয়ালের নামগুলো মুখস্থ করেন তাহলে কিন্তু 50% কুইজ আগায় যাবে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে দিবিয়ে যদি ত্রানজিত সেন্স অফ বিয়ে তা, তো এরকম আমরা জিজ্ঞেস করবো, একটা একটা সিনিয়ালে দিব, একজন একজন করে জিজ্ঞেস করবো যে এই সিনিয়ালের নাম কি আপনি বলেন। এরপরে যদি না পারেন তাহলে আরেকজন আপনাকে হেল্প করবে, কিন্তু এই সিনিয়ালে গুলো যদি মুখস্থ করেন আপনার জন্য ইজি হয়ে যাবে কুইজ গুলো করতে। তো যেহেতু সিনিয়াল দিয়ে দিবিয়ে তো শেষ, আপনারা শুধু আর্গুমেন্ট কুইজ গুলো করবেন, আর কেউ যদি ফ্রি গ্রুপে থাকেন তাহলে কুইজ গুলো না বুঝলে ফ্রি গ্রুপে দিন, আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো। আমার একটু কথা ছিল ভাইয়া। জি বলেন। জি ভাইয়া, আজকে যে কুইজ গুলি করলাম এগুলির নামগুলো যদি আমাদের গ্রুপে, ফ্রি গ্রুপে যদি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দিয়ে দিতেন তাহলে তো মুখস্থ করা যেত। মানে কি এই স্লাইড গুলো দিয়ে দিতে বলতেছেন? জি জি জি। ওকে, এটা আমরা আমাদের ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারবেন, আর এর পাশাপাশি আমরা ইউটিউবে আপলোড করে দিব আমাদের রেকর্ডটা, তখন আপনি ওখান থেকে দেখতে পারবেন আর কি। ঠিক আছে, আর আমরা মানে স্লাইড গুলো এমনি দিন আর কি, আপনারা অনেকে আছেন যে হয়তো স্লাইড গুলো দেখলেও, ভিডিও দেখলে আপনি নিয়ে নিতে পারবেন আর কি, আর সময়ের কারণে অনেক কিছু করতে পারেন আর কি। যদি সময় হয় তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, ওই যে পানেলোতে লুব্রে একটা শব্দ দেখলাম, এটা কি মিন করে? কোন পানেলোতে? এই যে এখন যে এটা পড়লাম, যে সেনিয়ালটা পড়লাম পার্কের জন্য, ওখানে ফ্রেচার ঠিক উপরে তিনটা প্যানেলও দেখছি, ওখানে লুব্রে মনে হয় একটা শব্দ দেখছি মনে হচ্ছে আর কি। ওকে, ফ্রেচার এটাতে না, না আর্গুমেন্ট যখন পড়াচ্ছিলেন রিডিং করার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে লুব্রে, ও আচ্ছা, এটা নেই, এটা এটা হচ্ছে একটা জায়গার নাম আর কি, যে এটা একটা পার্কিং এরিয়া, এটা এটার সাথে কোনো সংযোগ নাই, মানে গুলো আমি নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, যে পি জিনিসটা আপনারা কেমনে কিসে পাইতে পারেন। এটা এখানে আমরা যে কুচ করবো সেটা 300 মিটার, আপনার রাস্তায় 250 মিটারও পাইতে পারেন, 100 মিটারও পাইতে পারেন, যেটা দিয়ে আপনাকে ইন্ডিকেট করে আর কি, যে আপনি 100 মিটার পরে গেলে পার্কিংটা পাবেন। ঠিক আছে, আর ডিস্টেন্সটা মানে যেদিকে ফ্রেচ্ছা ওখান থেকেই তো কাউন্ট হবে, মানে সোজা গিয়ে যেখানে সাইনবোর্ডটা পাবেন ওখান থেকে কাউন্ট হবে আর কি ডিস্টেন্সটা। মানে আমি যদি একটু সামনে গিয়ে তারপর ডানে টার্ন করি, সেক্ষেত্রে
যেখানে পাবো ওখান থেকে ডিস্টেন্স, তাই না? এই কাতালিনোটা আপনি এখানে পাইছেন, এখান থেকে 300 মিটার পরে আপনি পার্কিংটা পাবেন, যেভাবে সে দেখাই দিছে আর কি, যেভাবে ফ্রেচা দিয়ে ইন্ডিকেটর দিয়ে। আমরা তার ফিতা দিয়ে মাপবো না, এমনি যামু দেখবো। ঠিক আছে, নাহলে মিটার নিয়ে মাপিয়েন, সমস্যা নাই। ওকে, তো যেহেতু আমাদের এই সিনিয়াল গুলো শেষ, আগামী ক্লাসে আপনাদেরকে পড়া দিছি, আপনারা সবগুলা সিনিয়ালে মুখস্থ করবেন, আমি গ্রুপে দিয়ে দিব আর কি। যেহেতু এটা শেষ, আমরা কিছু সিনিয়ালে দিই ইন অবলিগো দেখবো আর কি, যে অবলিগো গুলা কি হতে পারে, কি ধরনের হতে পারে আর কি, তাহলে আপনাদের এটা একটু আইডিয়া হলো আর কি। ওকে, তো নেক্সট বৃহস্পতিবারের জন্য আমরা এই সিনিয়াল গুলা রেখে দিছি, সিনিয়াল দিয়ে তো আপনারা সবাই মুখস্থ করে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক হেল্পফুল, এগুলা আপনাদেরকে অনেক সাহায্য করবে। ভাই সবাই আমাদের সাথে পেড গ্রুপে ভর্তি হয়ে যান, আশা করি ভালো হবে। হ্যাঁ, আমাদের একসাথে ক্লাস করার একটা মজাও আছে, আসেন দেখেন, আমরা ওখানে কি করি, সবাই প্রতি রিকোয়েস্ট রইল। আচ্ছা, ধন্যবাদ সিরাজুল ভাই। সিরাজুল ভাই অনেক সুন্দর করে বুঝায়, এই আপনারা অন্য কোথাও যে পাবেন না, তাকে প্রশ্ন করার সুযোগ নাই, আপনাকে মিটও করবে না, দেখাবেও না, কোনো কিছু করতে পারবেন না। আর এইখানে আপনারা সরাসরি তার সাথে কথা বলতেছেন, যার যার প্রশ্ন করতে পারতেছেন, উত্তর জানতে পারতেছেন সরাসরি, এবং তা ছাড়াও ক্লাস ছাড়াও বাকি সময় একটা কুইজের সমস্যা হলে পাঠাই দিলে সে সাথে সলিউশন দিয়ে দিতেছে এবং সাথে সাথে বুঝাই দিতেছে। যেমন আমি প্রতিদিন 2-4-5টা করে কুইজ পাঠাই এবং আমার উত্তর তিনি আমাকে সুন্দরভাবে বুঝাই দেন। সেই সুবাদে সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা পাতেন্তা নিতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যান। ওকে, ধন্যবাদ সিরাজুল ভাই। আমাদের আপনার প্রাইভেট গ্রুপের সিস্টেমটা হচ্ছে, আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করাই আর কি, সোমবার বুধবার আর শুক্রবার রাত 9টা থেকে 10:30। এখানে কিন্তু আমরা সপ্তাহে 3 দিন সময় দিই, আর আমাদের যে লাইভটা ফ্রি ক্লাসটা হয় সেটাতে কিন্তু একদিনে 1 ঘন্টার ভিতরে কিন্তু আমরা সবকিছু প্রোভাইড করা সম্ভব না আমাদের। এরপরও আমরা যাদের ভিতরে একটা ভয় আছে, ভয় আতঙ্ক কাজ করে, সেটা দূর করার জন্য এই জিনিসটা, আপনাদেরকে সাহায্য করার জন্য এই জিনিসটা করা আর কি। ভাইয়া, এই ক্ষেত্রে আমি কি কিছু কথা বলতে পারি? জি বলেন। আমি আসলে মানে ইতালিয়ান ভাষাগত দিক থেকে অনেক দুর্বল, কিন্তু পাতেন্তা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা আমরা সবাই কম বেশি মনের মধ্যে লালন করি, কিন্তু সত্যি অনেক ভয় ছিল, আর ভাবতাম এটা হয়তো কোনো সোনার হরিণ টাইপের কিছু আমার ক্ষেত্রে, যেহেতু আমি ভাষায় খুব দুর্বল। কিন্তু আপনার ফ্রি ক্লাস ভিডিওটা দেখে আমার ওই চিন্তাটা অনেকটাই দূর হয়েছে, মনে হয়েছে যে না ওরকম কিছু না, আমরা তো দেশেও স্টাডি করি, অনেক জটিল জটিল ম্যাথ আমরা সলভ করি, তো এক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে আসলে টাইম দিতে হবে। তো অ্যাজ এ উইমেন আমি যেটা বলবো, মানে আমরা গৃহিণীরা অনেক ক্ষেত্রে হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট, তো একটা ক্লাসে অ্যাডমিশন নেওয়া সেক্ষেত্রে মানে অনেক কিছু চিন্তা ভাবনা আমাদেরকে করতে হয়, হুট করে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। তারপরে আপনার ফ্রি ক্লাসের ভিডিও গুলা দেখে অ্যাটলিস্ট স্বপ্ন দেখার সাহসটা পাইছি, আমার মনে হয় যে মানুষ স্বপ্ন দেখতে তো পেজের মাধ্যমে। এরপরে আমাদের কাছে কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে, ভাই আমি তো ভাষাগত ভাবে দুর্বল, তো আপনি যদি ভাষার ক্লাসটাও করান তাহলে আমি পাতেন্তা নিতে আরো ইজি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের ক্লাসটাও কিন্তু করাচ্ছি আপনাদেরকে এখন, ঠিক আছে? জি জি ভাইয়া, হ্যাঁ। কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজটা যদি কিছুটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারি তখন আমরা আবার পাতেন্তাতে বেশি করে ফোকাস দিব আর কি, যে সপ্তাহে হয়তো একদিন বা 2 দিনও বাড়াই দিতে পারি, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু বিদেশের বাড়িতে ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত, নিজের কাজকর্ম আছে, পাশাপাশি ব্যবসা আছে, সবকিছু নিয়ে ব্যস্ত, তো ব্যস্ততার ভিতর থেকে কিছুটা সময় আপনাদেরকে দেওয়া আর কি। তো এই ক্ষেত্রে চেষ্টা করি আর কি যে কিছুটা সময় দিতে। হ্যাঁ, আমরাও অনেক উপকৃত হয়েছি এবং আপনার জন্য দোয়া থাকলো। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আপনি এত শত ব্যস্ততার মাঝেও আমাদের এই যে
এক ঘন্টা মহামূল্যবান সময়টা দিচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর পাঁচ দিচ্ছি, এরপরে এর পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসও দিচ্ছি, আর এক ঘন্টা তো আমরা লাইভে থাকি, এর পিছনে কিন্তু অনেক কাজ করা লাগে, যে পাওয়ার পয়েন্ট গুলো রেডি করা, আপনাদেরকে কি পড়ানো লাগবে, কি আসল বিষয়, সেটা কিন্তু আমার হয়তো আমার ড্রাইভিং লাইসেন্সটা মোটামুটি রেডি আছে, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাতে অনেক টাইম দেওয়া লাগতেছে। আমরা একটা টিম ওয়ার্ক করতেছি অনেকজন মিলে আর কি, যে আমাদের ওখানে রোকসানা ম্যাডাম আছে, পাশাপাশি আমাদের সোফিয়া আপু আছে, তারপরে আমাদের রিবা ম্যাডাম আছে, আমি আছি, তো আমরা এটা নিয়ে সপ্তাহে এক দুই দিন মিটিং করি, জুমের মাধ্যমে মিটিং করে কি পড়াবো কি না করবো না, তো এটা নিয়েও কিন্তু আমরা অনেক সময় ব্যয় করি আর কি, এরপরে আপনাদেরকে এই সময়টা আমরা দিই। তো আশা করতেছি আপনাদের কাছ থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো, যেহেতু আমরা কমিউনিটিকে অনেক বড় ধরনের একটা জিনিস দিচ্ছি আর কি, যে এটা নিয়ে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন, আপনারা এখন হবেন এবং কি পূর্বে যারা আমাদের ভিডিওটা দেখবে এরপরে তারাও কিন্তু উপকৃত হবে, এবং কি আমাদের সাথে অনেকে আছে বাংলাদেশ থেকেও যোগাযোগ করতেছে পাতেন্তার বিষয়ে পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজের বিষয়ে। তো আশা করতেছি এই ভালো উদ্যোগ গুলো আপনারা পজিটিভলি নেবেন। ওনার জন্য আমি কিছু বলতে চাই, ইটালিয়ান স্কুলে নেয় সেটার ব্যাপারে মানে তুলনায় কিছুই না, একেবারে খুবই সামান্য একটা অ্যামাউন্ট, কিন্তু ভাইয়ার যে শ্রমটা দেয়, আপনি সারাদিনে যদি 10টা কুইজ না বুঝেন জিজ্ঞেস করেন ভাইয়া এক ঘন্টা পরে পারুক, 2 ঘন্টা পরে পারুক, যখন পারুক তখন সেটা উত্তর দেয়, আর অনেক ভালো হয়ে বুঝে। আপু আপনি একটু ভয় পেন না, যদি সম্ভব হয় আমাদের সাথে পেড গ্রুপ আসতে পারেন, আপনি অনেক উপকৃত হবেন, কারণ ভাই অনেক ভালো ভাবে বুঝায় দেয়। ধন্যবাদ সিস্টার। হ্যাঁ উনি আমাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাইতেছি ভাই, একটু সুযোগ হবে? জি বলেন। হ্যাঁ যেহেতু সবাই কথা বলতে চাইছে ভাই, আমরা অবশ্যই মানে আমরা অবশ্যই আপনার আপনার সাথে অবশ্যই অ্যাড হব, আমরা প্রস্তুতি নিতেছি ভাইয়া, কেউ আগে কেউ পরে আমারটা আমি জানি, আমার হয়তো কিছু ডকুমেন্টের সমস্যা আছে, এখন একটু প্রস্তুতি নিতেছি আর কি। মানুষে বলে না যে একটা ম্যাচ হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ করতে হয়, ঠিক এরকমই নিজের নিতেছি। হ্যাঁ আমরা অবশ্যই আপনার প্রাইভেট ক্লাসে অবশ্যই আমরা অ্যাড হব। হ্যাঁ আর আমাদের হাউসওয়াইফদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে ভাষাগত দিক থেকে দুর্বল, আবার বাচ্চাদেরকে কম্পিটি করার ব্যাপারে হেল্প করতে হয়, এগুলো গুগলে ট্রান্সলেট করে আগে মাদের পড়া লাগে, তারপর বাচ্চাদেরকে হেল্প করতে পারি, ওই জন্যই আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসটা করানো আর কি। হ্যাঁ এটাতে আমার হাজবেন্ড আমাকে অ্যাড করছে ল্যাঙ্গুয়েজ কোর্সে, যাতে আমি আমার বাচ্চাকে হেল্প করতে পারি কম্পিটি করার ব্যাপারে। তখন সামহাও আপনার একটা ভিডিও আমার কাছে চলে আসছে পাতেন্তে ক্লাসের, আমি যে দেখি একটু, যদিও পারি না আমি ভাষাটাও দেখি, দেখে আমি মানে খুব মনে হয়েছে যে না আসলেই তো চেষ্টা করলে, কত হচ্ছে টাইম দিতে হবে, পড়াশোনা করতে হবে একটু, তো মনে হচ্ছে যে ইম্পসিবল কিছু না, চেষ্টা করলে পারা যাবে। আর আমরা আমরা কিন্তু অনেক মানে টাইম দিই, আপনি পাতেন্তের ক্লাসটা এমন না যে সেটা একটা ভ্যাকসিনের মতো আজকে নিছেন কালকে আপনি পাস করে ফেলবেন, এরকম কিছু না, এটা কিন্তু আপনি আমি আমি একটা মাধ্যম, আমি আপনাদেরকে বুঝাই দিই, কিন্তু কুইজ গুলো আপনারা নিজেরা করতে হবে, নিজেরা বুঝতে হবে, যেহেতু আপনার এক্সামটা আপনি দিবেন, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কিন্তু 3 মাস 4 মাস 5 মাসও লাগতে পারে, আমাদের এখানে বাধ্যতামূলক না যে 1 মাসে আপনাকে রেডি করে দিবে, এরকম আমি কাউকে অ্যাডভাইস করি না। আপনি যেহেতু আজ পর্যন্ত পারেন না, তাহলে কিছুটা টাইম দেন, কিছুটা টাইম নিয়ে আপনি জিনিসগুলো ভালো করে বুঝেন, নিজে একটু চর্চা করেন, তারপরে দেখবেন যে এটা ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? জি অবশ্যই ভাইয়া, সবার মেধা তো আর সমান সমান ভাবে কাজ করে না, ধন্যবাদ, আমরা প্রস্তুতি নিতেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা অ্যাড হব, যে কোনো দরকারে আপনি আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন, কোনো কুইজ না বুঝলে গ্রুপে দিন, দরকার হলে আমাকে দিন, ঠিক আছে? আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব, মানে আমি আমার সময়ের ভিতরে যেহেতু ব্যস্ততার বাইরে যদি কোনো কারণ, অনেক সময় দেখা যায় যে আমাদের যে কুইজ সলিউশন গ্রুপেও আমি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলেও রিপ্লাই দিই, কিন্তু আপনারাও যদি চান কুইজ গুলা দিয়ে আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি ভাই আমি রেসপন্স পেয়েছি, আমি কয়েকটা ব্যাপার আপনাকে নক দিছিলাম হোয়াটসঅ্যাপে, আমি রেসপন্স পেয়েছি। প্রাইভেট ক্লাসটা এই কারণে বলতেছি, অনেকে যদি বলে যে এখানে তো অনেক লঙ্গার টাইম লাগতে পারে, ওই ক্ষেত্রে সপ্তাহে 3 দিন ক্লাস করলে কিন্তু আপনি অনেকটা আগায় যাবেন আর কি, এই ক্ষেত্রে বলতেছি আর কি। এরপরেও আমাকে অনেকে যে আমাদের ফ্রি গ্রুপ থেকে অনেকে আমাকে
অনেকগুলো সিনিয়ালে যায় বা অনেকগুলো কুইজের মানে পাঠায় আর কি, আমি কিন্তু রেসপন্স করি। এখানে একজন আপু বলছে যে উনিও আমার সাথে যোগাযোগ করছে, আমি কিন্তু সবাইকে রেসপন্স করি, এমন না যে আমাকে আমাকে একটা মেসেজ দিয়েছেন সেটা আমি এড়িয়ে চলে যাবো, তা কিন্তু না, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার জন্য আর কি। তো সিনিয়রিটি আপনার অবলিগো, এটাও কিন্তু আপনার কিসের ভিতরে পড়ছে, প্রেসক্রিপশনের ভিতরে পড়ছে। তো আমরা আজকে এখন দেখবো কিছু সিনিয়রে দেখবো, এরপর আমরা আমাদের লাইভটা শেষ করে দিব আর কি। আর আগামী ক্লাসে সিনিয়রিটি দিবিয়ে তো একজন একজন করে জিজ্ঞেস করব, আগামী এক সপ্তাহ সময় আছে, এক সপ্তাহের ভিতরে আপনারা 93 39টা সিনিয়র আছে, 39টা সিনিয়রের নাম মুখস্থ করবেন। আমি ফ্রি গ্রুপে সিনিয়র গুলো পাঠাই দিব আর কি, নামগুলো মুখস্থ করেন যারা সময় পাবেন আর কি। তো এটা হচ্ছে আপনার দিচ্ছেন অব্লিগাতরি দৃত্ত, এই সিনিয়রটা আমাকে বলে যে আমাকে অব্লিগাতরি বাধ্য করে সোজা যাওয়ার জন্য, এটা হচ্ছে দৃত্ত। এরপর এটা হচ্ছে দিচ্ছেন অব্লিগাতরি সিনিস্টা, মানে এটা আমাকে বাধ্য করে বাম দিকে যাওয়ার জন্য, আমি ডাইনেও যাইতে পারবো না, সোজা যাইতে পারবো না, শুধুমাত্র সিনিস্টা বাম দিকে যাইতে হবে। ওকে, এরপর একটা হচ্ছে আপনার যে দিচ্ছেন অব্লিগাতরি আদ্যেস্তরা, এটা আমাকে বাধ্য করে শুধুমাত্র ডাইন দিকে যাওয়ার জন্য। পোস্টি প্রিমা দি উনিনক্রো হচ্ছে অব্লিগা ইল কন্ডুচেন্টে আ প্রসিগুইরে সোলো নেলা দিচ্ছেন কনসেন্টিতো দেলা ফ্রেচা, মানে ফ্রেচা অনুযায়ী যে ডিরেকশন আমাকে যাইতে বলে সেদিকে আমরা যেতে হবে। এই যে এখানে এখানে দেখেন, ক্লিয়ারলি দেখেন যে সেনিয়ালে দি অব্লিগো আমাকে বাধ্য করছে সোজা যাওয়ার জন্য, রাস্তা কিন্তু ডাইনেও আছে বামও আছে, তো এই ক্ষেত্রে কেন আমাকে বাধ্য করছে সোজা যাওয়ার জন্য একজন বলেন তো দেখি। এই সেনিয়ালে আমরা দিবিয়ে তো ডানভামে দিবিয়ে তো দিবিয়ে তো বলতে কি দাতো রাস্তা যদি একদিকের রাস্তা বন্ধ থাকে আর একদিক থেকে গাড়ি আসতে পারবে, যখন এই রাস্তাটা সেন্সৌনিক হয়ে যাবে তখন সেন্সবিয়ে তারা করে, মানে কি আপনি চাইলে সরাসরি এই রাস্তায় প্রবেশ করতে পারবেন না, যদি আপনি ওই দিক থেকে ঘুরে আসেন তখন কিন্তু এই রাস্তা দিয়ে বাইরে যেতে পারেন, মানে এই সাইডে আপনাকে নিষেধ দেয়, এই সাইডে আপনি প্রবেশ করতে পারবেন, এটা এটা হচ্ছে সেন্সো দিয়ে তা তো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা এই সিনিয়রটা আমাকে অবলিগারে করে, সিনিয়র দিয়ে অবলিগ আমাকে সোজা যাওয়ার জন্য বলে যে আমাকে শুধুমাত্র সোজাই যেতে হবে, আমি অন্য কোনো সাইডে যাইতে পারবো না, রাস্তা থাকলেও আমি যেতে পারবো না, কি কারণে কোনো না কোনো একটা কারণে আমাকে নিষেধ করছে যে তুমি অন্যদিকে মন নিতে পারবে না। আশা করি বুঝতে পারছেন এই ছবি মানে এই পিকচারটা দেখে হয়তো অনেক ক্লিয়ার হয়ে গেছেন আর কি সবাই। ওকে, এরপরেটা হচ্ছে আপনার দিচ্ছেন অব্লিগাতরিও কি বলতারে আ দেস্ত্রা, মানে কি আমাকে ডাইন দিকে মন নিতে হবে। তো ডাইন দিকে আমি কেন মন নিবো, এই যে দেখেন এখানেও সেম জিনিস, সেন্স অফ বিহেভিয়ার, তো মানে কি সামনে থেকে ওয়ান ওয়ে গাড়িগুলো আসবে, এই সাইড থেকেও গাড়িগুলো আসবে, তো এই ক্ষেত্রে কি আমাকে শুধুমাত্র কনসেন্ট্রেট করে ডাইন সাইডে মন নেওয়ার জন্য, এই ছাড়া অন্য সাইডে আমি প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র এই সাইড দিয়ে প্রবেশ করতে পারবো না, কিন্তু এই রাস্তায় আমি প্রবেশ করতে পারবো কিভাবে, সেটা আমাকে হয়তো এভাবে ঘুরে এসে তারপরে এখানে বাইরে হতে হবে, এরকম আর কি। আশা করি এটাও সবাই বুঝতে পারছেন। ওকে, এরপরেরটা হচ্ছে আপনার যে যে আপনার যে দিচ্ছেন অব্লিগাতরি আ সিনিস্ট্রা, সিনিস্ট্রার দিকে দেখেন যে যে রাস্তাটাতে সে প্রবেশ করতেছে সে চাইলে আবার কিন্তু আপনার যে ইনভার্সিওনে দি মার্চা, যে সে চাইলে আপনার মোড়টাকে ঘুরে সে আবার রিটার্ন করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে সে ইনভার্সিওনে দি মার্চাটা কোথায় করবে, যেখানে লাইনটা ডিসকন্টিনিউ আছে, যদি কন্টিনিউ থাকতো লাইনটা তখন কিন্তু ইনভার্সিওনে দি মার্চা কনসেন্ট্রেট করতো না, তাকে মানে কি অনুমতি দিত না যদি লাইনটা কন্টিনিউ থাকতো। এই ক্লাসটা কিন্তু আমরা প্রথম আর্গুমেন্টে সবাইকে বুঝাই দিয়েছিলাম, যখনই আপনি কন্টিনিউ লাইন দেখবেন তখন এই জিনিসটা ক্রস করতে পারবো না, যেহেতু এতটুকু পর্যন্ত কন্টিনিউ, এরপরে ডিসকন্টিনিউ হয়ে গেছে, সে এখানে আসি আবার চাইলে কি যদি কোনো গাড়ি না থাকে সে ইউ টার্ন নিতে পারবে এখানে। আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে দিচ্ছেন অব্লিগাতরি সিনিস্ট্রা, মানে কি আমাকে বাম দিকে মন নিতে হবে, তো আমি চাইলে ডাইনেও যাইতে পারবো না কারণ এটা একটা সেন্স অফ বিহেভিয়ার তাতো, এবং কি সোজাও যাইতে পারবো না কারণ ওই দিক থেকে গাড়ি আসবে, সেটা একটা সেন্স অফ বিহেভিয়ার তাতো। ওকে, তো সিনিয়ালে অব্লিগো গুলো এরকমই আর কি, মোটামুটি সবগুলাই সহজ আর কি। তো আশা করি আমরা আগামী ক্লাসের পরে সিনিয়ালে যে অব্লিগো গুলো আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো এবং কি কিছু কুইজে দিব আর কি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও প্রশ্ন করতে পারেন, আর আমাদের ক্লাস যদি কারো ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রাইভেট গ্রুপে যে কুইজ গুলো হয় মিস কুইজ গুলো কিন্তু আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দিই আর কি, সবাইকে সবাইকে উন্মুক্ত করে দিই, সবাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর কি।
ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা লাইভটা শেষ করে দিব আর কি। না ভাইয়া কোনো প্রশ্ন নাই, আজকে ক্লাসটা অনেক মানে সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, কোনো মানে কাজ জাব নাই, একদম ঠান্ডা মাথায়। ঠিক আছে, অনেক ভালো লাগছে ক্লাস। অনেক অনেক ধন্যবাদ, আজকে ঠান্ডা মাথায় কাজ জাব নাই কি কারণে জানেন, আজকে লোকজন কম। ঠিক আছে, আজকে আমাদের জুমে 40 প্লাস ছিল, নরমালি আমাদের 70-80 জনের মতো থাকে আর কি। তো অনেক সময় আমরা মাইক্রোফোন আনমিউট করলেও মিউট মানে মিউট করলে আনমিউট করে ফেলে আর কি, হতে পারে। ওকে, তো একজনের কমেন্ট। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ক্লাসগুলা মানে সিনিয়র গুলো মুখস্থ করে নেন আর কি, দিবি তো এগুলো নিয়ে আমরা জিজ্ঞেস করব আর কি। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।